প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগম সেন্ট্রাল জোনের 14 পুর রামপুর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিন রামনগর গাঙ্গাল রোড স্থিত নিবেদিতা ক্লাব প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করে দুটি ওয়ার্ড কর্তৃপক্ষ। এই শিবিরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান করা হয়। একই সঙ্গে প্রদান করা হয় টিআরটিসি এবং আধার কার্ড সহ বিভিন্ন ধরনের কাগজপত্র। ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব ও 15 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব বলেন, বর্তমান সরকারের উদ্যোগে প্রতি ঘরে প্রশাসনকে পৌঁছে দেওয়া হচ্ছে। জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার জন্য সরকার কাজ করছে। এদিন শিবিরের সুবিধা নেন বহু মানুষ। মানুষের